ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নে বিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে ইউনিয়নের জন দুস্থ মহিলাদের মধ্যে কেজি করে চাল বিতরণ করা হয় রবিবার সকালে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়নের দায়িত্বে থাকা টেক অফিসার মোহাম্মদ খোরশেদ আলমকে সাথে নিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভুইয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি বাদল আহমদ খানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিজিডি কর্মসূচির আওতায় মনিয়ন্দ ইউনিয়নের তিনশো মহিলাদের মধ্যে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে রবিবার সকালে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়নের দায়িত্বে থাকা টেক অফিসার মোহাম্মদ খোরশেদ আলমকে সাথে নিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভূঁইয়া পরিষদের সচিব সুব্রত রায় জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তিনশো জন দুস্থ মহিলাদের মধ্যে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে আগামী বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তিনি জানান আজকে চলতি জুন মাসের চাল নেয়ার জন্য শত শত মহিলা লাইনে দাঁড়িয়ে কার্ড প্রদর্শন করে তাদের জন্য বরাদ্দকৃত ত্রিশ কেজি করে চালের বস্তা নিতে দেখা গেছে এই সময় চার নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নূর আলম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তিনশো ছয় জন হতদরিদ্র পরিবার প্রায় দুই বছর যাবৎ ভিজিএফ কর্মসূচির চাল পেয়ে তাদের সংসার চালাচ্ছে এতে আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাল বিতরণকালে পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভূঁইয়া পরিষদের সচিব সুব্রত রায় ইউনিয়নের দায়িত্বে থাকা টেক অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ভুঁইয়া ছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ তাজু মিয়া আট নং ওয়ার্ড মেম্বার এ মিয়াজি নিয়াজি নাজির মেম্বার চার নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নুর আলম দুই নং ওয়ার্ডের মেম্বার আপেল মিয়া ছয় নং ওয়ার্ডের মেম্বার রেজল ইসলাম ভূঁয়া সাত নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ হারুন মিয়া মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ মোশারফ হোসেন কবির সহ আরও অনেকে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমদ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন টিভি